শরীর থাকলে রোগ জন্মাবে এবং রোগের উপশমের জন্য আমাদের সকলেরই ডাক্তারের কাছে যেতেই হবে। তারপর ডাক্তাররা নানা রকমের যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সে রোগকে নিরাময় করে তোলে। তাই বন্ধুরা, আমাদের সকলেরই নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া অবশ্যই উচিত। কেননা যেমনটা আমরা সকলেই জানি যে যেভাবে আমাদের মস্তিষ্ক আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, ঠিক একইভাবে আমাদের হৃদয়ও আমাদের জীবিত থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। এটি এমন একটি অর্গ্যান যেটি আমাদের বেঁচে থাকা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কাজ করে। কেননা যদি হৃদয় প্রহর করা বন্ধ করে দেয়, তাহলে তার পরিণতি হিসাবে মানুষের প্রাণ চলে যায়। তাই যদি আমরা আমাদের হৃদয়ের যত্ন না নিই, তাহলে হার্ট অ্যাটাক আসতে বেশি সময় লাগে না। একটি রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে প্রত্যেক বছর প্রায় 7 মিলিয়ন লোক হার্ট অ্যাটাক ও হৃদয়ের সঙ্গে সম্পর্কিত সমস্যার কারণে মৃত্যুবরণ করেছে। তাই এমত অবস্থায় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হার্ট অ্যাটাক আসলে কেন হয় এবং এটি হওয়ার আসল কারণ কি? যদি না জেনে থাকেন তাহলে চিন্তা করবেন না, কেননা আজ আমরা এই ভিডিওতে হৃদরোগ সম্পর্কিত এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে চলেছি যেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তবে তার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তার আগে যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসলে বন্ধুরা, আমাদের হৃদয় দেহের এমন একটি অঙ্গ যেটি আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমানভাবে কাজ করে। এর মূল কাজ হল মানুষের পুরো দেহে অক্সিজেনেটেড রক্তকে সরবরাহ করা, যেখানে এটি দেহ থেকে নর্মাল রক্তকে নিয়ে এবং সেটি পাম্প করে অক্সিজেনেটেড রক্তকে সাপ্লাই করে। তবে যদি এর কাজকর্মে কোনো প্রকার ছোটখাটো সমস্যা এসে যায়, তাহলে তার জীবন বিপন্ন হয়ে যায়। এই সব কিছু ছেড়েই দিই, আপনি কিছু সময় নিঃশ্বাস বন্ধ করে রাখেন, তাহলে মনে হবে যেন মৃত্যু কাছাকাছি চলে এসেছে। এমতো অবস্থায় আপনি একটু সেই সমস্ত মানুষের কথা ভেবে দেখুন তো, যাদের হার্টের সঙ্গে সম্পর্কিত সমস্যার কারণে সর্বক্ষণই শ্বাস নেওয়ার কষ্ট লেগেই থাকে। সেই জন্য হার্টের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়াও আমাদের শরীরে উপস্থিত প্রত্যেকটি পেশিকেই সঠিকভাবে খাদ্য সম্পাদন করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমাদের হৃদয়ও একটি পেশি, সেই জন্য হার্টকেও সঠিকভাবে খাদ্য সম্পাদন করার জন্য অক্সিজেনের প্রয়োজন পড়ে। হার্ট অ্যাটাক অর্থাৎ হৃদযন্ত্রকে আক্রান্তের সময় হৃদয়ের পেশি অক্সিজেন পায় না, এই কারণেই হৃদয় তার সম্পূর্ণ কার্য সম্পাদন করতে পারে না। তবে এখন আপনাদের মনে হয়তো এই প্রশ্নই অবশ্যই আসতে পারে যে হার্ট অ্যাটাকের সময় এই রক্ত সরবরাহ কিভাবে বন্ধ হয়ে যায়। যেমনটা আমরা সকলেই জানি যে আমাদের পুরো দেহে অক্সিজেনযুক্ত রক্ত বহনকারী পেশিকে ধমনী বলে, এবং পুরো দেহের মতোই আমাদের হৃদয়ও অক্সিজেনযুক্ত রক্তের প্রয়োজন পড়ে, এবং হৃদয়কে অক্সিজেনযুক্ত রক্ত বহনকারী ধমনীকে করোনারি ধমনী বলে। তাই আমরা যখন বেশি খাদ্য খাই অথবা এমন খাদ্যের ব্যবহার করি যার মধ্যে লিপিড বেশি থাকে, তার ফলে আমাদের মধ্যে করোনারি ধমনীতে ফ্যাটি অ্যাসিড ও লিপিড জমে যায়, যার কারণে এতে বাধা আসতে শুরু করে। এবং ধীরে ধীরে যখন আমাদের বয়স বাড়ে ও আমরা খাদ্য খাবার পরিমাণটাও বাড়িয়ে দিই, তার ফলে এই ব্লকেজ আরো বেড়ে যায়। তবে আপনি এটা ভাববেন না যে করোনারি ধমনীতে এই ধরনের ব্লকেজ বাড়ছে না, কেননা আপনার শরীরেও এমন ব্লকেজ আছে, যদিও তার বৃদ্ধি আপনার উল্টাপাল্টা খাবারের উপর নির্ভর করে। যদি আপনি বেশি তেলযুক্ত জাঙ্ক ফুড খাবার খান, তাহলে আরো বেশি বেড়ে যাবে ব্লকেজ। এই কারণেই হয়তো আপনি দেখছেন যে সমস্ত চর্বিযুক্ত তরতাজা লোক যারা উল্টোপাল্টা খাদ্য খায়, তাদের হার্ট অ্যাটাক বেশি আসে। তবে এখন যদি আমরা আমেরিকান কালচারের কথা বলি, তাহলে ওখানে আমার আপনার মতো তারা ডাল ভাত রুটি সবজি খায় না, বরং ওখানকার লোক পিৎজা বার্গার খেয়ে দিন শুরু করে, এবং তার দিনের শেষটাও পিৎজা বার্গার দিয়েই শেষ করে। সেই কারণেই ওখানকার মানুষের মধ্যে হৃদরোগের সমস্যা বেশি দেখা যায়। যাদের করোনারি ধমনীতে ব্লকেজ হতে থাকে,
যার কারণে অক্সিজেনযুক্ত রক্ত তাদের হৃদয়ে অত্যন্ত কম মাত্রায় পৌঁছায় এবং যখন ব্লকেজ আরো বেশি বেড়ে যায় তো তার পরিণতি হার্ট অ্যাটাক রূপে দেখা যায়। কেননা অক্সিজেনযুক্ত রক্ত তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারে না। যদি কোনোভাবে জলকে ব্লকেজ করার চেষ্টা করা হয় তাহলে সেটা হয়তো কিছু সময়ের জন্য ব্লকেজ হয়ে যায়, কিন্তু পরে সে তার রাস্তা তৈরি করে নেয়। ঠিক একইভাবে রক্ত যেটি হালকা ছোটখাটো ব্লকেজের মধ্যেও নিজের রাস্তা তৈরি করে নেয়, যদিও সমস্যা এটা যে কতক্ষণ ধরে রাস্তা তৈরি করতে পারবে। কেননা যদি ব্লকেজের কারণে কম রক্ত হৃদয়ে পৌঁছায় তাহলে তখন ছোটখাটো হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে, যার কারণে মানুষের প্রাণ হারায় না। কিন্তু যদি এই জিনিসটা বেশিক্ষণ ধরে হয় এবং ব্লকেজ যদি অত্যন্ত বেশি বড় হয় এবং যার কারণে রক্ত হৃদয় পর্যন্ত পৌঁছাতেই পারে না, তাহলে তখন হয়তো সেই মানুষটির প্রাণ চলে যেতে পারে। কিন্তু আপনি ভয় পাবেন না, কারণ আমরা এখন হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ বলতে যাচ্ছি যেগুলো জেনে রাখা আপনার পক্ষে অত্যন্ত প্রয়োজন। না জানি কখন কোন সময়ে কাজে লেগে যায় এবং যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক এসেছে কিনা। সর্বপ্রথম এর বড় লক্ষণ হলো বুকে হওয়া ব্যথা যন্ত্রণা, যেখানে বুকের উপরে ওঠা ব্যথা যন্ত্রণার প্রভাব হাতের বিপরীত দিকে কাঁধের পেশিতে যায়। যদিও আমরা আপনাদের জানার সুবিধার্থে বলে দিই যে হার্ট অ্যাটাকের যে ব্যথা হয় সেটা এতটাই আচমকা হয় না যে যতটা মুভি ও ছবিতে দেখানো হয়। যদিও হার্ট অ্যাটাকের সময় মাথাও ঘোরে, তবে বন্ধুরা ডায়াবেটিসের রোগীর মধ্যে হার্ট অ্যাটাকের কোনো লক্ষণই দেখা যায় না। তবে এখন হৃদরোগের চিকিৎসায় অ্যাসপিরিন ও নাইট্রোগ্লিসারিন ঔষধের ব্যবহার হয়। অ্যাসপিরিন রক্তকে পাতলা করে দেয়, যাতে যদি ব্লকেজের সৃষ্টি হয় তাহলে রক্ত পাতলা হবার কারণে রক্ত হৃদয় পর্যন্ত পৌঁছানোর রাস্তা তৈরি করে নেয় এবং নাইট্রোগ্লিসারিন ব্লকেজকে খুলে দেওয়ার কাজ করে। তবে বন্ধুরা, হার্ট অ্যাটাকের চিকিৎসা করার জন্য ডাক্তাররা সর্বপ্রথম ইসিজি করে। ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটি এমন একটি ডিভাইস যার সাহায্যে হার্টের অ্যাক্টিভিটিকে মেজার করে দেয়। যদিও ডাক্তাররা এর জন্য রক্ত পরীক্ষাও করেন যাতে সমস্যা বুঝতে পেরে ঠিকমতো চিকিৎসা করতে পারেন। এছাড়াও হার্ট অ্যাটাকের চিকিৎসায় ডাক্তাররা ব্লকেজকে কমিয়ে দেয়, যার কারণে করোনারি ধমনী পুনরায় খুলে যায়। শুধু তাই নয়, কিছু কিছু ঘটনায় ডাক্তাররা হৃদরোগে আক্রান্ত রোগীকে বাঁচানোর জন্য ধাতব ও পলিমার দিয়ে তৈরি করা স্ট্যান্ডকেও করোনারি ধমনীকে প্রবেশ করায়, সেটা খুলে যায় এবং যেসব কেসগুলো অত্যন্ত সংকটজনক হয় তাদের করোনারি ধমনীর বাইপাস সার্জারি করা হয়, যেখানে এই ঘটনায় রোগীর দেহে দ্বিতীয় অংশ থেকে ধমনীকে কেটে নিয়ে করোনারি ধমনীর জায়গায় লাগিয়ে দেয়া হয়। ও এ সকল উপায়কে প্রয়োগ করে ডাক্তাররা পুনরায় হার্টের দিকে রক্ত পৌঁছে দেয় এবং এরপরই মানুষের হৃদয় পুনরায় তার ক্রিয়াকলাপ করতে শুরু করে দেয়। আর যেসব ঘটনায় এই অপারেশন হয় না, ওখানে ব্লকেজ বেড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত হয়, এর কারণে মানুষের মৃত্যু হয়ে যায়। সেই কারণেই আপনারা এখন থেকেই ডায়েট নেওয়া শুরু করে দিন, পরবর্তীতে আপনার কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়। কেননা কিছু কিছু লোকের তো হার্ট অ্যাটাকের নাম শুনে ঘাম ছুটতে শুরু করে। অন্যথায় এই মারাত্মক রোগের ব্যাপারে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।